বিবাহিত এবং অন্তঃসত্ত্বারা হলে থাকতে পারবেন না। দীর্ঘদিনের পুরনো এই নিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর। এই নিয়মকে পুঁজি করে সম্প্রতি কুয়েত মৈত্রী হলের এক ছাত্রীর সিট বাতিলের উদ্যোগ নেয় হল প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক এমন বিধান থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। সাদিয়া ফ্রোজের রিপোর্ট। বিবাহিত হলে ছাত্রীদের সিট বাতিলের ক্ষমতা রাখে হল প্রশাসন, আর অন্তঃসত্ত্বাদের হলে থাকার নিয়মই নেই। এই বিধি মেনে চলার অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে হয় ছাত্রীদের, যদিও ছাত্রদের হলে এমন নিয়মের তোয়াক্কা নেই। কুয়েত মৈত্রী হলের নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর 7 মাস আগে বিয়ের তথ্য সম্প্রতি জানতে পারে হল প্রশাসন। এরপরই তার হলের সিট বাতিলের উদ্যোগ নেওয়া হয়, যদিও পরে তা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে হল প্রভোস্ট ও হাউস টিউটররা তাকে মানসিকভাবে নির্যাতন করেন, ভুল করার স্বীকারোক্তি জোর করে আদায় করেন, এমন অভিযোগ উঠেছে। তবে সেই ছাত্রী বলছেন, সিট বাতিল না হলে আপাতত কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চান না তিনি, তবে নিয়ম বাতিল চান। হলে টিচারদের বিরুদ্ধে অভিযোগ করা আমার কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যদি নিয়মটা রিভিউ করা হয় তাহলে একটু লিগালি হলে থাকতে পারতাম। বিবাহিত ও অন্তঃসত্ত্বাদের পরিবর্তিত লাইফস্টাইল রুমমেটদের সমস্যা তৈরি করতে পারে ভেবেই এই বিধি কার্যকর করা হচ্ছে, বলছেন হল প্রভোস্ট নাজমুন নাহার। একটা ম্যারেজ মেয়ে কথোপকথন থাকে, তার যখন তখন ফোন আসে, একটু তো অন্যদের ক্ষেত্রে পড়াশোনা পরিবেশ, তার পড়াশোনা থাকে না, তাই না? একটু তো অসুবিধা হলে হতে পারে, এটা সবাই কি স্বাভাবিক ভাবে নেয় বা নিবে? তবে কি বিয়ে করা কোনো অপরাধ? দেশের আইন তো তা বলছে না। নারীর 18 পুরুষের 21 বছরে বিয়ে সংবিধান সম্মত। তাহলে কেন ছাত্রীরা এমন আচরণের শিকার হবেন? একটা বিবাহিত মেয়ের ব্যক্তিগত জীবন আছে কিনা সেটা তো মানে রুমমেটরা তো বদার্ড না, বরং প্রশাসন যেভাবে তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করে সেটি তো অসম্মানজনক। শিক্ষার্থী অবস্থায় সবচেয়ে সেফ যেই প্লেস আমরা ধরি সেটা কিন্তু আমাদের নিজস্ব হল। হ্যাঁ, এখন হল থেকে যখন বের করে দেয় এই মেয়েগুলো কোথায় যাবে? হলে থাকার এই বিধিনিষেধ বাতিল সহ 4 দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর আবেদন করেছেন ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির পরবর্তী মিটিং এ এ নিয়ে আলোচনা হবে। শুরু থেকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে আসছে, এখন আমাদের এটা রিভিজিট করে দেখতে হবে যে এই এটাকে কতটা একটা সহনশীল প্রক্রিয়া নেওয়া যায়, কতটা আমরা মেয়েদেরকে সুরক্ষাটা দিতে পারবো, এটার পূর্বাপর হিসাব নিকাশ তো করতে হবে। এই বিধি দেখিয়ে সম্প্রতি শামসুন্নাহার হলেও এক ছাত্রীর সিট বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছিল। সাদিয়া ফ্রোজ, এটিএন নিউজ, ঢাকা।